আপনি নিজে যতই বড় হতে চান না কেন, বড় হতে হলে সবার আগে আপনাকে ছোট হতে হবে। যখন আপনি ছোট হবেন তখনই মানুষ আপনাকে বড় মনের ভাবা শুরু করবে। কাউকে ভালোবেসে আপনি নত হয়েছেন, এখানে আপনার ভালোবাসার প্রকাশ পেয়েছে, কিন্তু কাউকে ভালোবেসে তার পায়ের কাছে পড়ে থাকা এটাতে ভালোবাসা প্রকাশ পায় না, বরং নিজের নিজের আত্মসম্মানকে বিলিয়ে দেওয়া হয়। প্রিয় মানুষটার কাছে ছোট হওয়া কিংবা নত হওয়াটা দোষের কিছু নেই, কিন্তু তাকে পাওয়ার জন্য আত্মসম্মান বিলিয়ে দেওয়াটা বড্ড দোষের। আপনার ভালোবাসা হারিয়ে গেলে অন্য কেউ এসে সেই ভালোবাসা পূর্ণ করে দিতে পারবে, কিন্তু আত্মসম্মান বিলিয়ে দিলে কেউ সেটা ফেরত দিতে পারবে না। নিজের আত্মসম্মান একমাত্র নিজেকে ধরে রাখতে হবে, অন্য কেউ আপনার সম্মান ধরে রাখতে পারবে না। কিন্তু মানুষ তার কর্মের মধ্য দিয়েই বাঁচে, কর্ম ফুরিয়ে গেলে বেঁচে থাকা যায়, কিন্তু আত্মসম্মান ফুরিয়ে গেলে বেঁচে থাকা যায় না। আপনি মানুষ, কোনো রোবট না। রোবটের কোনো ভুল হয় না, কিন্তু মানুষের ভুল হয়। আর আপনার সেই ভুলকে পুঁজি করে যদি কেউ আপনার আত্মসম্মানে আঘাত করে, যত তাড়াতাড়ি সম্ভব তার থেকে দূরে সরে আসুন, কারণ ওই মানুষটা আপনার ভালোবাসা পাবার যোগ্যতা রাখে না। ভুল মানুষকে ভুল করে ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভুল মানুষ জেনেও তার কাছে পড়ে থাকাটা কিন্তু খুব অন্যায়। ভুল মানুষকে আপনি যতই আঁকড়ে ধরে রাখতে চান না কেন, আপনার একটা দোষ বের করে অজুহাত দিয়ে সে চলে যাবে। আর সঠিক মানুষ আপনার হাজারটা দোষ থেকে একটা ভালো গুণের জন্য থেকে যাবে। চলে যাওয়াটা খুব সহজ, শুধু থেকে যাওয়াটাই কঠিন। চলে যেতে সবাই পারে, কিন্তু সবাই থেকে যেতে পারে না। নিজের আত্মসম্মান বিলিয়ে যদি কাউকে আটকাতে হয় তাহলে তাকে চলে যেতে দেওয়াটাই উত্তম, কারণ যে চলে যায় তার কাছে আত্মসম্মান বিলিয়ে দিলেও সে চলে যাবে। জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যার কাছে কখনো ছোট হতে হবে না, যে কখনো আত্মসম্মানকে আঘাত দিয়ে অন্যদের কাছে ছোট করবে না আপনাকে। মানুষটা থাকবে একান্তই নিচের, যার কাছে আমার থেকেও আমার আত্মসম্মানের মূল্য হবে অনেক বেশি দামি, এমন একটা মানুষ জীবনে থাকা খুব দরকার।